What's up guys, welcome back once again. Viewers, টেকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন আরসি হেলিকপ্টার থেকে শুরু করে আরসি প্লেন, একটা ছোট্ট এবং কিউট ড্রোন, ইন্টেলিজেন্স রোবট সহ আরও কিছু অ্যামেজিং গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন। এবং এসব গ্যাজেটের অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি যে বাংলাদেশি প্রোডাক্টস নিয়ে ভিডিও তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়, সো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহ করুন। অ্যাভটর আরসি হেলিকপ্টার। গাইস, হলিউডের সায়েন্স ফিকশন মুভি অ্যাভটর প্রায় আমরা সবাই দেখেছি, আর সে মুভিতে দেখানো হেলিকপ্টার সত্যিই অসাধারণ। তো সে মুভি থেকে ইন্সপায়ার হয়ে রিয়েল লাইফে তৈরি করা হয়েছে এই আরসি টয় হেলিকপ্টারকে। এটির দুই সাইডে যুক্ত করা হয়েছে দুইটা বড় বড় প্রপুলার এবং পিছনের দিকে দেয়া হয়েছে একটা ছোট প্রপুলার, যেগুলোকে পাওয়ার সাপ্লাই করে 8.4 ভোল্টের 500 mAh ব্যাটারি, যে ব্যাটারিকে 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে প্রায় 12 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এছাড়াও এটিকে কন্ট্রোল করার জন্য আপনি পাবেন এক 2.4 GHz রিমোট এবং 4.5 চ্যানেল উইথ জাইরোস্কোপ সেন্সর, যাকে ব্যবহার করে ড্রোনটিকে ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবেন। ড্রোনটি দেখতে অনেক সুন্দর অ্যান্ড রিয়েলিস্টিক, এতে করে ড্রোনটিকে উড়ানোর সময় আপনাকে মুভিওয়ালা অনুভূতি প্রোভাইড করবে। সো ফ্রেন্ডস, আপনিও যদি অ্যাভটর মুভি দেখে থাকেন এবং এই ড্রোনটিকে যদি আপনার ইন্টারেস্টিং লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর মজার বিষয় হচ্ছে এটিকে আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন, আর এটির প্রাইস রাখা হয়েছে 4,200 টাকা। ফ্লাইনোভা প্রো ফ্লাই স্পিনার। বন্ধুরা, বেসিক্যালি ছোট্ট বাচ্চারা স্পিনার নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে, আর পিছনের দিকে যদি তাকানো যায় তাহলে কিছু সময় আগেও বাচ্চারা ফিজিক স্পিনারের পাগল ছিল। বাট আপনি যদি চান স্পিনারের কিছু অ্যাপগ্রেড মডেল যা দেখতে যেন আরও অ্যাট্রাকটিভ লাগে, তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন। একটি বলের মতো দেখতে এই গ্যাজেটের ভিতরের দিকে স্পিনার বা ফ্যান লাগানো থাকে, আর যখনই আপনি এটিকে বাতাসে ছুঁড়ে মারবেন তখন এটি অনেক সময় ধরে ফ্লাই করবে। এটিকে আপনি আপনার হাতে জেস্চার বা এটির সাথে পাওয়া একটি জাদুর শাড়ির মাধ্যমে ফ্লাই করিয়ে অনেক রকমের গেমসও খেলতে পারবেন। এছাড়াও এটির বিশেষ ফিচার হচ্ছে এটি ক্র্যাশ প্রুফ, এতে করে কোথাও ধাক্কা লেগে বা পড়ে গেলেও ড্যামেজ হওয়ার চান্স থাকবে না। তো আপনি যদি চান এমন একটি স্পিনিং মডিউল যেটা বাচ্চারা যেন খুব বেশি পছন্দ করে, তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস 1,700 টাকা। মাইক্রো F22। ভিউয়ার্স, এবার পরিচিত হন এই অ্যামেজিং ফাইটার জেট প্লেনের সাথে। ABS প্লাস্টিকের তৈরি এই প্লেনে এক্সট্রা স্টেবিলিটির জন্য যুক্ত করা হয়েছে 6-axis জাইরো সেন্সর। এটিকে 1K টেক অফের সাথে আপনি চাইলে হ্যান্ড ফ্লাইও করাতে পারবেন। এটিতে যুক্ত করা হয়েছে এক্রো মোড, এতে করে প্লেনটিকে আপনি একে রিয়েল জেট প্লেনের মতো স্ট্যান্ডও করাতে পারবেন। এছাড়াও প্লেনটিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি পাবেন 2.4 GHz রিমোট কন্ট্রোলার, পাওয়ার সাপ্লাই করার জন্য দেওয়া হয়েছে 3.7 ভোল্টের 200 mAh ব্যাটারি, যাকে ফুল চার্জ করে প্রায় 8 মিনিট পর্যন্ত ফ্লাই করাতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনিও যদি একটি হাই স্পিড জেট প্লেন পারচেস করতে চান তাহলে এটিকে কিনে নিতে পারেন, এবং এটির প্রাইস 3,444 টাকা, আর এটির অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল। লেজার ইনগ্রেভার। গাইস, বর্তমানে ইনগ্রেভ প্রোডাক্টসকে আমরা সবথেকে বেশি পছন্দ করি, বাট যে কোনো ইনগ্রেভিং প্রোডাক্টস অনেক দামি হয়ে থাকে। তবে আপনি যদি চান তাহলে ব্যবহার করতে পারেন এই রকম গ্যাজেটকে। এটি এমন এক লেজার ইনগ্রেভার হয়ে থাকে যাকে ব্যবহার করে আপনি যে কোনো সারফেসে ইনগ্রেভ করতে পারবেন, যেমন বোর্ড, পেপার, যে কোনো লেদার সহ প্রায় সব স্থানে এটিকে খুব সহজে ইউজ করে ইনগ্রেভ করতে পারবেন। আর এটির আরও একটি বিশেষ ফিচার হচ্ছে মোবাইল ফোন কানেক্টিভিটি, অর্থাৎ এটির সাথে আপনি আপনার স্মার্টফোনকে কানেক্ট করে আপনার পছন্দের ফটো, টেক্সট বা ডিজাইনকে ইনগ্রেভ করতে পারবেন। তো আপনিও যদি চান আপনার প্রিয় জিনিসের উপরে ইনগ্রিপ বা লগো বানিয়ে নিতে, তাহলে ব্যবহার করতে পারেন এই রকম গ্যাজেটকে, এবং এটির প্রাইস একটু কস্টলি, অর্থাৎ প্রায় 63,000 টাকা। এলইডি ফ্লাইং বল। গাইস, ইন্ট্রোডিউসিং এলইডি হ্যান্ড সেন্সিং ফ্লাইং বল। ভিউয়ার্স, এটিকে 1K প্রেস করে আপনি ফ্লাই করাতে পারবেন। ড্রোনটিতে অটোমেটিক ইন্ডেক্স অবস্টিকাল সেন্সর ব্যবহারের জন্য এটি দেওয়ালে বা অন্য কোথাও ধাক্কা লেগে ক্র্যাশ হওয়ার চান্সও থাকবে না। এছাড়াও এটির সাথে আপনি একটি ট্রিগার কন্ট্রোলার পাবেন,
যাকে ব্যবহার করেও এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবারে ড্রোনটিতে যেসব এলইডি লাইট যুক্ত করা হয়েছে সেগুলো সুপার ব্রাইট ফ্ল্যাশ লাইট প্রোভাইড করবে, এতে করে অন্ধকারে এটিকে দেখতে আরও অ্যামেজিং এবং অ্যাট্রাকটিভ লাগবে। এছাড়াও আপনি চাইলে মাল্টিপল টয় দিয়ে কম্পিটিশনও করতে পারবেন এবং এটির প্রাইস 625 টাকা। পকেট সাইজ মিনি ড্রোন। গাইস, এবার পরিচিত হন আরও একটি মিনি এবং কিউট ড্রোনের সাথে। 4-axis জাইরোস্কোপ যুক্ত এই ড্রোনকে আপনি 360 ডিগ্রি রোটেশন এবং ইনডোর অ্যান্ড আউটডোরে ফ্লাই করাতে পারবেন। এছাড়াও ড্রোনটিকে অ্যাট্রাকটিভ লুক দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে 4টি এলইডি লাইট, এতে করে ড্রোনটিকে আপনি চাইলে রাতের সময়ে ফ্লাই করাতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের সাথে ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য আপনি পাবেন একটি 2.4 GHz রিমোট কন্ট্রোলার, যাকে ব্যবহার করে ইজিলি ফ্লাই এবং রোটেশন করাতে পারবেন। এই মিনি ড্রোনকে 1 ঘন্টায় ফুল চার্জ করে মোটামুটি 8 থেকে 10 মিনিট পর্যন্ত উড়াতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারাও যদি আপনার ছোট্ট বাচ্চাদের সারপ্রাইজিং হিসেবে কিছু গিফট করতে চান, তাহলে এটিকে মাত্র 1600 টাকা দিয়ে কিনে নিতে পারেন। আর এটির অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রিমোট কন্ট্রোল স্টার ওয়ার্স টয়। ভিউয়ার্স, এবার চলে এসেছে আরও একটি মজার টয় গ্যাজেট। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এটি কী মুভি থেকে ইন্সপায়ার? জি হ্যাঁ ফ্রেন্ডস, স্টার ওয়ার্স মুভি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এই ড্রয়েডকে। বলে রাখা ভালো যে এইরকম টয় এর আগেও একটা দেখিয়েছিলাম, বাট সেটা বাংলাদেশে নট অ্যাভেলেবেল। তবে আপনি চাইলে এটাকে বাংলাদেশ থেকে কিনে নিয়ে টাইম পাস করতে পারবেন। গাইস, দেখতে একদম রিয়েলিস্টিক এই গ্যাজেটে আপনি পাবেন অনেকগুলো ফিচার, যেমন 360 ডিগ্রি রোটেটিং, ম্যাগনেটিক সাসপেনশন, মুভির সাউন্ড এবং লাইটিং ইফেক্টের সাথে 2.4 GHz রিমোট কন্ট্রোলার, যাকে ব্যবহার করে প্রায় 40 মিটার দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পরিবেশ বান্ধব মেটেরিয়াল দিয়ে তৈরি এই ট্রয়কে 1 টানা 30 মিনিট পর্যন্ত রান করাতে পারবেন, যা সত্যিই বেশ চমৎকার, এবং এটি প্রাইস 2000 টাকা। ইন্টেলিজেন্স এটি রোবট। ভিউয়ার্স, এতক্ষণ তো অনেক রকমের আরসি প্লেন বা গ্যাজেট দেখলেন, তাহলে চলুন এবার একটা কিউট রোবট দেখে নেওয়া যাক। সো গাইস, দিস ইজ এটি রোবট, যাকে আপনি আপনার ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু নিয়ন্ত্রণই নয়, বরং এটি আপনাকে বেশ কয়েক রকমের ফিচার প্রোভাইড করবে, যেমন ড্যান্সিং, সিঙ্গিং, টাচ সেন্সিটিভ ইত্যাদি। আপনি চাইলে এটির সাথে এক ফ্রেন্ডের মতো কথাও বলতে পারবেন। দেখতে অনেক কিউট এই রোবটের সামনে একটা বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এবং সেখানে 2টা কালারিং আইসও যুক্ত করা হয়েছে, এতে করে এটিকে দেখতে আরও রিয়েলিস্টিক এবং অ্যাট্রাকটিভ লাগবে। সো ফ্রেন্ডস, আশা করছি এই কিউট রোবট আপনার ছোট্ট বাচ্চাদের অনেক পছন্দ হবে এবং এটি প্রাইস 3000 টাকা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট ভিডিও আপনি কী বিষয়ে দেখতে চান। যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে পরবর্তী ভিডিও সে টপিকেই আসবে। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।